বিশ্ব ক্রিকেটে এখন সবচেয়ে কার্যকরী ম্যাচ উইনারকে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে যে কয়টি নাম আসবে সেখানে দ্বিধাহীনভাবেই থাকবে বিরাট কোহলির নাম। এবার সেই কোহলি ম্যাচ উইনারের তকমা দিলেন এক বাংলাদেশিকে, অনুমিতভাবে তিনি সাকিব আল হাসান। কিং কোহলি মনে করেন সাকিব এমন এক ক্রিকেটার যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, দলকে এনে দিতে পারেন জয়। সাকিব যোগ্য ব্যক্তি হিসেবে এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন এমনটিও মনে করেন ভারতের এই সুপারস্টার। আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন বিরাট কোহলি। অলরাউন্ড নৈপুণ্যে সাকিব বাংলাদেশের ম্যাচ উইনার, এমনকি তিনি যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কোহলি বলেন সাকিব মাঠের ভেতরের ও বাইরের ব্যাপারগুলো বুঝতে পারে, মাঠে ব্যাটিং ও বোলিংয়ে পারফর্ম করে, পাশাপাশি এখন বাংলাদেশকে নেতৃত্বও দিচ্ছে। সে এমন একজন যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, নিশ্চিতভাবে সে বাংলাদেশের জন্য একজন ম্যাচ উইনার। শুধু সাকিবকে নিয়ে নয়, আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়েও কথা বলেছেন কোহলি। তিনি জানান অনুশীলনের চেয়ে ফিটনেস ধরে রাখা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আর এ কারণে খাবার দাবার থেকে শুরু করে নিজের লাইফস্টাইল নিয়ে কোহলি সবসময় সজাগ থাকেন। কোহলি বলেন ফিটনেস সম্ভবত আমার কাছে ক্রিকেট প্র্যাকটিসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি ফিট বডি আপনাকে ভালো চিন্তা করতে সহায়তা করে। ফিট থাকলে স্পোর্টস কিংবা অন্য যে কোনো কাজ ভালোভাবে শুরু করা যায়, আরও বেশি কাজ করার লক্ষ্যে এগিয়ে যাওয়া যায়। আর এ কারণে ফিটনেসই কোহলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতদিন ক্রিকেট খেলবেন ফিট হয়েই খেলবেন, এখনকার মতো সবসময় থাকতে চান ফিট, আর ফিট থাকলে চাপের মুখে ভালো করা সম্ভব। মনে করেন বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচে 2টি অর্ধশতক হাঁকানো কোহলি। তিনি জানান আমি সবসময় ফিট থাকতে চাই, কারণ চাপের মুহূর্ত এলে আমি ভালো করতে পারবো। যখন আমার হাতে ব্যাট থাকে না তখন আমি মনে করি না আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি ফিল্ডিং এবং এনার্জি দিয়ে যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেন। ক্রীড়াঙ্গনে ফিটনেস ছাড়া ভালো খেলা যে সম্ভব নয় তা মনে করিয়ে দিয়ে কোহলি আরও বলেন আপনি যদি শারীরিকভাবে সুস্থ না হন তাহলে ওই সকল মুহূর্ত কাজে লাগাতে পারবেন না। তাই আমি ধারাবাহিকভাবে ফিট থাকার জন্য কাজ করে যাই, জিম ও ট্রেনিং গ্রাউন্ডে সেই লক্ষ্যেই কাজ করি। আগামী 2 নভেম্বর এডিলেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে, সেই ম্যাচে মুখোমুখি হবেন 2 ম্যাচ উইনার সাকিব ও কোহলিও। এই ম্যাচের ফলাফল অনেকাংশেই নির্ভর করবে গ্রুপ 2 থেকে কোন 2 দল সেমিফাইনাল খেলবে। বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার ভুল ওয়ে, স্যার সাতার, লেটস গো টু কাতার। বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার কুল ওয়ে, কুল ফ্যান কিট কেনো, কিউআর কোড স্ক্যান করে বিশ্বকাপ দেখার টিকিট জেতো, আর কুল ইউজ করে কাতার যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সাথে নিশ্চিত 50 টাকা ছাড় নিজ পছন্দের দলের 500টি জার্সি। কুল ওয়েতে কাতার চলো।